হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আমি যে টপিকের ওপর ভিডিওটা বানিয়েছি তা হলো দুধিয়া পাতা আপনাদের বাড়ির আশেপাশে বা রাস্তার ধারে এই দুধিয়া পাতা দেখে থাকবেন আপনাদের বাড়ির আশেপাশে বা রাস্তার ধারে এই দুধিয়া পাতা দেখে থাকবেন কিন্তু আপনি জানেন না এই দুধিয়া পাতার কতটা গুণাগুণ অবহেলিত এই পাতাটি আপনাদের অনেক রোগের মহা ঔষধ তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো এই দুধিয়া পাতার উপকারিতা সম্পর্কে তো টিপসটি দেওয়ার আগে ছোট্ট একটি কথা যারা আমার চ্যানেলে নতুন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন তো বন্ধুরা ফিরে আসছি আমাদের আজকের টপিকে আজকের টপিকে যেটা বলছিলাম সেটা হচ্ছে দুধিয়া পাতা সম্পর্কে তো বন্ধুরা এই দুধিয়া পাতার সবচেয়ে বড় গুণাগুণ হচ্ছে আপনাদের শরীরের যদি কোনো গোপন সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি যদি দশ গ্রাম এই দুধিয়া পাতার রস করে এর সাথে শুধুমাত্র মিশ্রি অথবা এক গ্লাস পানি যোগ করে খেতে পারেন তাহলে দেখবেন যে আপনি অতি দ্রুত মাত্র কয়েক দিনের মধ্যে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি আপনাদের শরীরে অনেক শক্তি এবং সতেজ অনুভব করবেন তো বন্ধুরা এছাড়াও এর আরও অনেকগুলো গুণ রয়েছে তো আমি এখন আপনাদেরকে সেগুলো সম্পর্কে বলবো। আপনি যদি স্কিনের সমস্যায় ভোগেন অর্থাৎ আপনি যদি আপনার ত্বক ফর্সা করে নিতে চান কিংবা আপনার মুখে যদি ব্রনের দাগ কিংবা অন্য যে কোনো দাগ থেকে থাকে সেসব নিয়ে যদি আপনি দুশ্চিন্তায় থাকেন সেক্ষেত্রে এই দুধিয়া পাতার রস আপনি মুখে ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ একে কিন্তু দুধিয়া পাতা বলার একটা কারণ আছে এর পাতা কিংবা ডাল ভাঙলে কিন্তু এর মতো থেকে একটা আঠালো সাদা রস বের হয় তো এই কারণেই একে দুধিয়া পাতা বলা হয়ে থাকে আপনি যদি এই দুধিয়া পাতার রস আপনার মুখে লাগিয়ে দুই তিন ঘন্টা পর ধুয়ে ফেলেন অথবা শুকিয়ে যাওয়ার পর যদি মুখটা ধুয়ে ফেলেন এভাবেই যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনাদের স্কিন ফর্সা হয়ে যাবে পাশাপাশি আপনাদের স্কিনে যদি কোনো ধরনের দাগ থেকে থাকে সে দাগটিও খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে দুধিয়া পাতা খুবই সহজলভ্য এটি আপনি আপনার বাড়ির আশেপাশে কিংবা রাস্তার ধারে পেয়ে যাবেন এর জন্য আপনাকে কোনো বাড়তি খরচ করতে হবে না এটি আপনি খুব সহজে হাতের কাছে পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা আপনাদের যদি পায়খানার সমস্যা থেকে থাকে অর্থাৎ ঘন ঘন পায়খানার চাপ হচ্ছে কিন্তু আপনার পেট পরিষ্কার হচ্ছে না এরকমটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দুধিয়া পাতার রস দশ গ্রাম খেতে পারেন এছাড়াও আপনাদের যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে ধরেন যে আপনাদের পায়খানার সময় রক্ত বের হয়ে আসে এরকম সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই দুধিয়া পাতার রস দশ গ্রাম ফিটকিরির সাথে মিশিয়ে খেয়ে নেবেন তাহলে আপনাদের এই সমস্যা দূর হবে এছাড়াও বন্ধুরা অনেকেই আছেন গরমের কারণে অনেকে নাক দিয়ে রক্ত বের হয় এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই এই দুধিয়া পাতার রস আপনি কাজে লাগাতে পারেন অর্থাৎ এই দুধিয়া পাতার রস যদি আপনি একটু মিষ্টির সাথে এবং পানি অ্যাড করে খেতে পারেন তাহলে আপনাদের এই নাক দিয়ে রক্ত পড়ার সমস্যাও দূর হয়ে যাবে এছাড়াও যদি আপনাদের খুব চুল পড়ে অর্থাৎ আপনি যদি চুল পড়ার সমস্যা নিয়ে চিন্তিত থাকেন সেক্ষেত্রে আপনি এই দুধিয়া পাতার রস আমলকির সাথে মিশিয়ে আপনার চুলে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ চুলে খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি লক্ষ্য করবেন এভাবে কন্টিনিউ ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ